সিএস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এক ভাই জানতে চেয়েছে অন্তর্ভুক্ত কোণ মানে কি। তো এটা বোঝার জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি। এখন এই ত্রিভুজের আমরা যে কোনো দুটি বাহুকে নিব। আমরা ধরলাম এ বি এবং বি সি, এই দুটি বাহু যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তার মানে এ বি ও বি সি এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণকে কোণ এ বি সি। আবার এই কোণটা মানে সি কোণটা কার অন্তর্ভুক্ত কোণ? এটা হবে এই বি সি এবং এ সি বাহুর অন্তর্ভুক্ত কোণ। তো আবার যদি বলি এই এ কোণ, এটা কার অন্তর্ভুক্ত কোণ? অবশ্যই এটা এ সি এবং এ বি বাহুর অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ তখনই হবে যখন দুটি বাহু মিলে একটা কোণ উৎপন্ন হবে। তার মানে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা। এখন আমি যদি এই দুই বাহু নেই এ বি এবং এ সি, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমি সি এটা কখনোই বলতে পারবো না। তো এখানে শেষ করছি, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করার চেষ্টা করবেন, আমরা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।